নমস্কার বন্ধুরা, আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। তো আমরা ভালো আছি। তো রাত করে ভিডিও করতেছি, কারণ হলো আমাদের এই যে গাড়িটা হঠাৎ করে বিয়ে হয়েছে আর কি। তো এটা একাই বিয়ে রয়েছে। একটু আগে আমি গোয়েলের শব্দ শুনছি, বাসুর কি জিনিস দেখছো, অনেক আড়াই হিক পার যাইতেছে ছোট্ট বাসুর। তো এটা হলো বকন বাসুর হয়েছে, মানে মেয়ে বাসুর। ওই যে মা আলো খুশিতে সবাই রে ফুন্দে ফুন্দে জানিতেছে। এই বাসুরটা আপনাদেরকে দিনে ভালোভাবে দেখাবো। তো ওই যে আমাদের আরেকটা গরু, ওইটা কবে জানি বিয়ে হইবো। হবাই বিয়েছি মায়ের দেওয়া হঠাৎ করে হয়েছে। আর আগে হইতো মনে হয় বুঝো নাই দেখে বেশি ছোট্ট হয়েছে করে ছাগলে চাই না স্যার। তো আড়াইকো এটা পরে আড়াইকো রাইতে গাই দিলে বেজাল গোয়ালে বই রাখে সাইন কথা না মল দাও বসে না পারা দিছি আরে না মোড়ে শব্দ নি খেলে আমি কেটে এই যে দেখা লাগছে এই যে দেখা লাগছে রে হ্যাঁ 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 বন্ধুরা এই যে বাসের লো দাঁড়িয়ে গেছে। এখন পর্যন্ত ওর জন্মের পরে এখন পর্যন্ত দুধ খায় নাই। তো এখন খাইবো খাইবো বলতে খাওয়াইবো, খাইতে পারবো কিনা। এক ঘন্টা হই নাই, এক ঘন্টা হইয়া রে আমরা জানি না, হয়তো খেবার তো না ওখান থেকে বুঝতে আছে না এই উড়াস না। এই জায়গায় দুধ খেবার গেছে, ও বুঝতে আছে না অনেক বন্ধুরা এই যে বাসে দুধ বেশি আছে, একাই খেতে যায় তোমার খাওয়ানোর চেষ্টা করলাম, খাইলো না, বিছে পাই না, একাই খেতেছে একাই খেতেছে। শুভ সকাল বন্ধুরা, তো আপনারা আশা করি ভালো আছেন। এই যে আমাদের বাসুর রাতের মধ্যে হাঁটা শিখে গেছে, তো এখন দৌড় পারতেছে। আর ওই যে গরু ওটার মা এলো ফালাফালি নিয়েছে, মানে টেনশনে আছে আর কি, ও দৌড় বেড়ে বাইরে যায় এই কারণে। এই যে বাবা আলো গরুর জন্য আর কি দড়ি বানিয়েছে বাসুরের জন্য। তো বন্ধুরা বাবার কাজকাম একটু অন্যরকম। তো এই যে পাকা পাকাইছে, এটা হলো কেমনি যেন অন্যরকম করে পাকাইছে। এই পাকাটা আমাকে বাবা বানাইছে, গুইলা পাকা কয়, এখন এরকম পাকা পাকায় না। তো গুইলা পাকা বাবার স্মৃতিটা ধরে রাখছি, একটু কঠিন ভাবে এক পাগাই এক দড়িতে একবার পাগা হয়, কিন্তু অন্য অন্য মানুষে একবার পাগা বানায় আবার সেটার নাকি গিরু দেয়, তাতে দুইবার বানানো হয়। তো এক দড়িতে পাগার কা পাগাটা গলা দিতে যেরকম করে বড় বানা যায় এই মাথা দেয়ার দিয়ে, আর দেওয়ার পরে এই আস্তে আস্তে চাপে চাপলে পারে ছাপা ভাবে চাপু গলা ঠাসি রাখবো না, ও আর বেশি চাপবো না। বড় হলে পরে হারবো না, বড় হলে আর বড়
তো বড় করে বানান লাগবো, আনলে পাকা দিয়ে বানান লাগবো। এখন এই যে মাথা দিয়ে যেরকম করে ঢোকান লাগবো এমনি ঢুকিয়া, তারপরে আস্তে আস্তে চাপবো, চাপলে আর ওই যে গলায় ঠাসি নাগবো না, এরকম চাপবো, এরকম করে পাকা আমার বাবার স্মৃতি খানা ধরে রাখছি। আগেকার দিনে যে পাখা বানাইছে, পাখাটাও অনেকে ডাক না গায়, এদিকে বাহির রেখে নেয়, এদিকে কষি দেয়, আবার এদিকে একটু মুঠা রাখে, নে জানি গাভিতে নিচের দিকে না যায়, তো আমার কাজ একটু অন্যরকম করে করছি। এটা এখানে গাভিও রাখি না, এখানে কষিও দেয় না, অত সেই দিকে যাইবো না, এদিকে আসবো না, কিন্তু অত সেমনি দিলে ঘুরবো, এরকম করবো, কিন্তু এরকম করে পাখার দাঁত এখন নাগাল দেখে না, এখন পাখার চলি উঠে গেছে গা। আগেকার মহিলারাও অনেক পাখা বানিয়েছে, কত জুয়ে, এটার নাম হলো রাজবাগান জু, কেশি কাটা জু, পুকুর জু, অনেক অনেক জুয়ে বানিয়েছে, এইসব পাখার কাজকামও চলে গেছে গা। মানে এরকম করে পাখা বানিয়ে রে না, ব্রেনি খাড়ায় না, বানিয়ে দিতে পারে না, পাখা বানায় না, এখন পাখা না গেলে তো আগেকার মহিলারা শিক্ষিত থাকে নাই, তবু যে নানান ফুলে পাখা বানাইছি, এটারও একটা ব্রেনের দরকার আছে। আর এই যে দাঁত নাগানি অনেকে এটা বুঝেই না, বলে এটা কেমনি করে নাগাইছে, এটা আবার এমনি কেমনি করে ঘুরে ঘুরলে আর এদিকে উঠেও না, এদিকে নামেও না, তাই আর এরা যদি নাগেবার চান বা ই করতে চান, শিখতে চান, তাহলে প্রশ্ন করেন, আমি আগামী হয়তো ভিডিওতে বুঝিয়ে দেবনি কেমনি করে নাগাইতে হয়। হয়েছে এটার নাম গুয়েলা বাগা, এই যে এখন চাপছে, এই যে এখন এই জন্য সরিয়ে বাছুরটা যে গলা দেয়া দিব, দেওয়ার পরে এই যে বেদকটুকু, এই যে চেপে গেল, আর ইয়ার বেশি চাপবো না, এই যে এরকম করে রাখো নাকি, ওখানে বেঁধে রাখো নাকি, বাড়ির এখন তো চারিদিকে জল, বাছুরটা খেয়ালে রাখুন যারা খুব টন, খুব হলো চালু, একে দৌড়ে জায়গা, এর জন্য ছোটো হলে কেউ, এর জন্য একটু বেঁধে রাখ পারছি, আবার কাজ একটু কমলে করা কমলে পরে আবার ছেড়ে দিব, মানে সবাই কাজে তাললে সকালবেলায়, তাই একটু বেঁধে রাখ পারছি কিছু সময়। তো বন্ধুরা, আমাদের বাছুরটা কেমন হয়েছে সবাই আপনারা কমেন্ট করে জানাবেন, আর সবাই আমাদের বাছুর এবং বাছুরের মায়ের জন্য আশীর্বাদ করবেন, যাতে ওরা সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি।